বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হলো ইন্টারন্যাশনাল ফুডটেক বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। সূচনা হলো পূর্ব ভারতের প্রিমিয়ার বিজনেস টু বিজনেস এক্সিবিশন। চলবে তিন দিন ধরে ইন্টারন্যাশনাল ফুডটেকে অংশ নিল একাধিক বেকারি, ডেয়ারি, আইসক্রিম, হসপিটালিটি ও ফুড প্রসেসিং সংস্থা। এবছর কলকাতা ইন্টারন্যাশনাল ফুডটেকে অংশ নিয়েছে দেশের 180টি কোম্পানি। আমন্ত্রিত ছিলেন ফুড ইন্ডাস্ট্রির বহু অভিজ্ঞ ব্যবসায়ীরা। ফুড ইন্ডাস্ট্রিতে উন্নত প্রযুক্তির ব্যবহার কিভাবে উৎপাদনের মান ও ক্ষমতা বৃদ্ধি করতে পারে তা নিয়ে ডেমনস্ট্রেশনও দেওয়া হয়। এই এক্সিবিশনটাতে আমরা তিনটে সেক্টরকে ফোকাস করি। এক হচ্ছে ফুড প্রসেসিং, সেকেন্ডলি হচ্ছে আপনার বেকারি অ্যান্ড কনফেকশনারিস, সুইট স্ন্যাক্স অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি। এই তিন চারটে সেক্টর মিলে টোটাল ফুড ইন্ডাস্ট্রি কভার আপ করে। প্রায় 180টা কোম্পানি পার্টিসিপেট করছে। এই ফুডটেকটা ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় ফুড ইন্ডাস্ট্রির এক্সিবিশন। মানুষের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, কিন্তু কেশিদাসের রসগোল্লা, নলেন গুড়ের তালসার সন্দেশ, এর কিন্তু মহত্ত্ব আলাদা। সারা পৃথিবীতে জনপ্রিয়তা পাবে এটাই, এখান থেকেই আমরা সেটা দেখতে পাবো আগামী দিনে। কলকাতায় বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই বিজনেস এক্সিবিশনের, যার অন্যতম লক্ষ্য স্টার্ট আপদের দিশা দেখানো। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।